আমার নবীর কারণে হযরতে হালিমাতু সাদিয়ার দুর্বল সওয়ার আল্লাহ মুহূর্তের মধ্যে সবল বানাই দিলাইছ। অনেক করে রওনা দিছ, যাইতে যাইতে দেখা যায় আগে যে ঘুরে গেছ, এরারে রাস্তার মধ্যে ওভারটেক করে লাইছ, এরা অবাক হয়ে গেল, ও হালিমা তোমার দুর্বল সওয়ারি এখন এত সবল কোন কারণে হইল আমরা জানি না। কার কারণে? আল্লাহর হাবিবা আলাইহিসসালামের কারণে। হযরতে হালিমাতু সাদিয়া ফরমায়, আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহরে যখন আমি আমার ঘরের মধ্যে আনলাম, আনার লগে লগে দেখি আল্লাহ আমার এলাকার মধ্যে বরকত বাড়াইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের তশরিফ আনলাম, আল্লাহর হাবিবর দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নো কাবা শরীফ আপনার তোয়াফের মধ্যে আসলাম, খবর গেল ও আব্দুল মুত্তালিব আপনার একজন নাতি জমিনের মধ্যে তশরিফ আনছ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জমিনে তশরিফ আনিলাইছ। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নো দৌড়ে আইছ, আল্লাহর হাবিবরে কোলের মধ্যে লইছেন খুশি পালন করে, কোলের মধ্যে লইছেন খুশি পালন করে, আবার কাবা নাতিনসারে লইয়া মানুষ অলি অকলোর দরবারে যাই নেন, ইয়া কইন নানি যে সাপ তোরা দোয়া করবা আমার গোতা এক নাতি আজ 9 বছর বাদে পাইছি, আর নাই 3 বছর বাদে পাইছি, বহুত দোয়াই করিয়া থবি করিয়া অনেক দোয়া করবো। আর এখানে দোয়াই তবিম না করলেও মানুষে দোয়া করেন নানি না, নাই দাদাই দাদিয়ে নানি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া গেছে। আল্লাহর হাবিবর এই মসজিদটা মার গর্ব তাক্ত তুনি আল্লাহ বাড়াইছেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন আরবের মানুষ এসেছে, আইয়া কইছেন আব্দুল মুত্তালিব আরবের মধ্যে এমন খরা আই গেছে, মেঘ করে না আপনি সামান্য দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ জমিন মেঘ দিয়ে দিবা। হুকা সুবহান আল্লাহ। ওই নানি আমরা ইতাত মাঝে মাঝে কোনো বই দানো বই নাই ধরিলেন না, ময়দানও মানুষে সিন্নি করেন বালা হকানি অলি আল্লাহ হলা নিয়ে দোয়া করেন মানুষে ওলালেন, আল্লাহ বলা হরাই দে। আমরা গ শুনছি আগর জমানাত বড় বড় বেমার আইতো, এটা নাম ধরলেও ডর করে, ওলা অলি হলে আইয়া দোয়া দুরুদ করতা সিন্নি বাটিয়া দিতা, এর বাদে ইতা বেমার হরি যেত আল্লাহর হুকুমে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুর কাছে আইয়া কইছেন যে হুজুর জমিন মে করলাম মানুষের কষ্ট ইজার জন্তু জানোয়ারের কষ্ট আপনি তোরা দোয়া কর। আমার বুজুর্গন আব্দুল মুত্তালিব এই মিখা বলেন নবীজির দাদাং হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহরে লইয়া কাবা শরীফের ভিতরে গেছেন, আল্লাহর হাবিবা আলাইহিসসালাম রে কাবা শরীফের এক জায়গার মধ্যে বা করাইছেন, আর আব্দুল মুত্তালিবের দুই হাত তুলিয়া দোয়া আরম্ভ করেছেন, আল্লাহ আমি আব্দুল মুত্তালিব আপনার দরবারে দোয়া করিয়া আপনি জমিনের মধ্যে মেঘে দিয়া দিলাম। আমার বুজুর্গ নাই যে আপনারা এই জায়গার মধ্যে মেঘ হইছে, ওয়াজর উছিলায় খার উছিলায় মাতইন না, ওয়াজর সিলাই নানি আর নাইলে আমার রাতাবাড়ি মেঘ তো নাই আইস আসেনি, আপনার আয়না খাল মেঘ নাই, হাইলা খান্দি টাউন মেঘ নাই, শিলচর মেঘ নাই, আলগাপুর মেঘ নাই, কোন কারণে? এদিকে আল্লাহর রহমত আজকে নাজিল হইছে নবীর মিলাদুন্নবী মহফিলের কারণে, নবীর জন্ম বিষয়ে আলোচনা করাই তো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু